হ্যালো বন্ধুরা, ভ্রণবিলাসের পক্ষ থেকে আমি ডাক্তার আদনান ইসলাম আজ আপনাদের নিয়ে যাব চিটাগাংয়ের সবচেয়ে সুন্দর ক্লাব চিটাগাং বোট ক্লাবে। এই চিটাগাং বোট ক্লাবটি পতেঙ্গায় অবস্থিত এবং পতেঙ্গা রোডের সবচেয়ে সুন্দর যেই জায়গাটি সেখানেই এর অবস্থান। এর একপাশে রয়েছে এয়ারফোর্স দ্বারা পরিচালিত শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, এটা আমরা অনেকেই চিনি, গলফ ক্লাব। আর আরেক পাশে রয়েছে সুন্দর কর্ণফুলী নদী, আরেক দিকে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই তিনটি চমৎকার স্থানের মাঝে অবস্থিত এই বোট ক্লাবে এসে যে কারো ভালো লাগতে বাধ্য। যারা বোট ক্লাবের সদস্য নয় তাদের জন্য এন্ট্রি ফি মাত্র 50 টাকা। এ টাকায় আপনি এখানে ভিতরে ঘুরতে পারবেন এবং এখানকার রেস্টুরেন্টে খেতে পাবেন। চমৎকার জায়গা। এখানে ঢুকতেই একদম প্রথম আপনাদের চোখে পড়বে মাঠের মধ্যে সুসজ্জিত করে রাখা কয়েক ধরনের সাম্পান, কয়েক ধরনের নৌকা। যেহেতু এটা বোট ক্লাব তো একদম প্রথম থেকে এখন একদম আধুনিক যত রকমের নৌযান আছে সব কিছুই এখানে হয়তোবা ডিসপ্লের মূল উপজীব্য। মাথার উপর দিয়ে একটু পরপরই উড়ে যাবে দেশ বিদেশের বিভিন্ন প্লেন এবং তা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। চমৎকার লাগে দৃশ্যটি। তো হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি চিটাগাং বোট ক্লাবের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন যে ভিতরে আসার সাথে সাথেই হচ্ছে পিছনে হচ্ছে শাম্পান দিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন এখানে করে রাখা হয়েছে, যে বোট ক্লাব একদম আদিম বোট থেকে শুরু করে বর্তমানে হচ্ছে একদম অত্যাধুনিক কি ধরনের বোট এখানে চলাচল করে সব কিছুই হচ্ছে এখানে দেখা যাবে। তো দেখা যাক কেমন লাগে আমাদের। থ্যাংকস ফর ওয়াচিং। আমরা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করি তাদের একটি রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের সাথে সাথে আমাদের বাচ্চা কাচ্চারাও এখানে কেমন এনজয় করবে। তো এখানে দেখলাম বাচ্চাদের জন্য বেশ ভালোই ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছেন যে পিছনে হচ্ছে এই বোট ক্লাবের কিডস জোন, বেশ সুন্দর, বাচ্চারা এখানে ভালো এনজয় করতে পারবে। বাচ্চাদেরকে এই কিডস জোনে খেলতে দেওয়ার পাশাপাশি আমি একটু চারপাশটা ঘুরে দেখার জন্য পায়তারা করছি। আপনারাও চলুন আমার সাথে ঘুরে দেখবেন এর চারপাশটা কেমন। পাশে আসতেই চোখে দেখা মিলল সুন্দর কর্ণফুলী নদী, তার উপর দিয়ে আবারও একটি প্লেন উড়ে যাচ্ছে। এই 5 মিনিটের মধ্যেই মাথার উপর দিয়ে 2টি প্লেন উড়ে গেল। এক পাশে বিভিন্ন রকম দেশের বিদেশের জাহাজ নোঙর করে রাখা, দূরে জাহাজ চলাচল দেখা যাচ্ছে। আর এপাশে রয়েছে এখানকার ওপেন রেস্টুরেন্ট বারবিকিউ অ্যান্ড গ্রিল কর্নার, এখানে চাইলে বসে বিকালের স্ন্যাক্সটা সেরে নিতে পারেন। আর ওদিকে ওদের ক্রুজ শিপটা নোঙর করে রাখা। এই জায়গাটা একদম বিদেশি আদলে তৈরি করা, এখানে বসে এক কাপ চা খেতেও অসাধারণ লাগার কথা। আমরা যদিও এখানে বিকালের স্ন্যাক্সটা খাইনি, এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা মেইনলি গ্রিল, কাবাব, বারবিকিউ এই আইটেমগুলো পাবেন। এছাড়াও এই ক্লাবের মধ্যে আরও কয়েকটি রেস্টুরেন্ট আছে যার মধ্যে বারকোট ক্যাফেটা অন্যতম। খাবারের দামও বেশ রিজনেবল মনে হয়েছে আমার কাছে, খুব ওভাররেটেড কোনো কিছু মনে হয়নি। এর পাশেই রয়েছে সিবিসি সিনেপ্লেক্স, এখানে চাইলে মুভি দেখতে পারবেন। এখানে মুভি দেখার রেট কিন্তু ঢাকা থেকে অনেক কম, কিন্তু এই সিনেপ্লেক্সটা বেশ সুন্দর সাজানো গুছানো এবং যথেষ্ট আধুনিক। এখানে টিকিটের মূল্য মাত্র 150-200 টাকা, আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য আরও কম। আজ আমাদের মুভি দেখার কোনো প্ল্যান নেই, আমরা সিনেপ্লেক্সের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি বারকোট ক্যাফের দিকে। এই ক্যাফেটি মূলত ওপেন স্পেসে, ওপেন ক্যাফে। এই জায়গায় আপনি খাবার অর্ডার করলে ওরা ভিতর থেকে এনে সার্ভ করবে। জায়গাটা বসার জন্য চমৎকার,
এখানে আপনারা পাশেই কর্ণফুলী নদীটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। আর পাশেই ওয়েস্টার্ন মেরিন ক্রুজ, ওদের যেই ক্রুজ শিপটা সেটি রাখা। এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রিভার ক্রুজের সেই শিপ। আর এটা হচ্ছে যদি যেতে হয় এই জেটি দিয়ে হচ্ছে যাবেন, ওইখানে অলরেডি হচ্ছে ক্রুদেরকে দেখা যাচ্ছে, তারা খুব ব্যস্ত সময় পার করছে নাকি। এই খরচের উপর বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্ট অফার চলতে থাকে। চিটংয়ে বেড়াতে আসলে পতেঙ্গাতে আমাদের সবারই কম বেশি আসা হয়, তো একটি চমৎকার বিকাল এখানে কাটাতে একদমই ভুলবেন না। আশা করি সবার ভালো লেগেছে, সবার ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর আদনান ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।